চট্টগ্রামের কাজী মোহাম্মদ আলী ছোটবেলায় দেখেছেন টাকার অভাবে চিকিৎসা না পাওয়া রোগীদের কষ্ট। তখনই প্রতিজ্ঞা করেছিলেন মানুষের জন্য কিছু একটা করার। এরপর তিল তিল করে 41 বছর ধরে জমিয়েছেন 50 লাখ টাকা। সেই টাকা ওয়াকফ হিসেবে দান করেছেন চট্টগ্রাম মেডিকেলে, লভ্যাংশ ব্যয় হবে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়। ইফরাজ নূরের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শিউলি সবরাম। চট্টগ্রামের কাজী মোহাম্মদ আলীর দিন কাটে নাতি নাতনিদের সাথে খুনসুটিতে, কিন্তু তার মন পড়ে থাকে এই বয়সে গরিব অসুস্থ শিশুদের কাছে। মোহাম্মদ আলীর ছোটবেলা এত সচ্ছল ছিল না, শুধু নিজ পরিবারের দুর্দশা নয়, দেখেছেন হাসপাতালে গরিব মানুষের দুর্দশাও। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষের জন্য কিছু একটা করার। আমার কাছে দাগ কাটতো যে আমি যদি কোনোদিন আরও 20 দিন চাকরি করি এবং শেষ বয়সে এসে যদি এদের জন্য কিছু করতে পারি, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে। আর আগে থেকে অল্প অল্প 2-4, 10-5 টাকা এভাবে একটা টিনের পকেটে ফেলে রাখতাম, আস্তে 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 একটা অ্যামাউন্ট হলো। বছর 20 আগে মোহাম্মদ আলীর মা মারা যান ক্যান্সারে, এর বছর 5 পর এই রোগে মারা যান তার ভাগ্নি। এর আগে নানাকেও একইভাবে হারিয়েছেন, এসব ঘটনা তার মনে দাগ কেটেছিল, তাই তিল তিল করে জমানো 50 লাখ টাকা তুলে দিয়েছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। ওয়াকফ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট করলাম, ওই অ্যাকাউন্টে এই 50 লাখ টাকা আমি ফিক্সড ডিপোজিট করলাম, যাতে করে এর প্রফিটটা প্রতি বছর 4-5 লাখ টাকা যেটাই পাবে সেটা দিয়ে একটা বা দুটা ক্যান্সার পেশেন্টদের জন্য ব্যয় করা হবে। ওয়াকফ হিসেবের মূল টাকা ব্যাংক থেকে কেউ তুলতে পারবে না, কেবল বছর শেষে মুনাফাটা পাবে রোগী কল্যাণ সমিতি, সেই টাকায় চিকিৎসা হবে অসহায় শিশুদের। প্রতি বছর এটার একটা লভ্যাংশ রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে জমা হবে। এই মেডিকেল কলেজ হাসপাতালে গরিব রোগীরাই চিকিৎসা নিতে আসে, তাদের বেশিরভাগই আমরা এখান থেকে সরকারিভাবেই দেওয়ার চেষ্টা করি। তারপরেও যে অতিরিক্ত যা লাগবে তার 1/3 এই টাকা থেকে পূরণ করা সম্ভব। এই সহায়তায় ক্যান্সার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলে শতভাগ শান্তি পাবেন আশি ছুঁই ছুঁই মোহাম্মদ আলী। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।